দেশ তাকে স্যাংশন দিয়েছে, তার সরকারকে স্যাংশন দেওয়ার পথে সেই সরকার সেই দেশ থেকে কিছু নাকি তিনি কিনবেন না, বুঝতে পারছেন আমাদের ধারণাটা, সেই দেশ থেকে কিছু কিনবেন না। ভাইরা আমরা আপনারা অনেকেই সেই দেশে গিয়েছেন, গিয়ে দেখবেন একটা যদি প্যান্ট কিনেন, একটা যদি ভালো শার্ট কিনেন, প্যান্ট কিনেন, সেখানে দেখবেন ঠিক ন্যায্য মূল্যের মতো সেখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ। আজকে উনি সেই দেশ থেকে কিছু কিনবেন না। আমরা কোন পর্যায়ে কোথায় কিভাবে আছি, কেন এভাবে এই সরকার আজকে পৃথিবীর থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করছে? মুক্তি 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 চাই, দুই হাত উঁচু করে, দুই হাত উঁচু করে, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই। আজকে ফিরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, হৃদয় বহমান। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় নেই, আপনারা প্রমাণ দেখতে চান? দেখতে পাচ্ছেন আপনারা প্রমাণ? গিয়েছিল আমেরিকাতে ডিসিতে, ওনাকে কে রিসিভ করেছে বলেন? কে রিসিভ করেছে? কেউ করেছে কিনা? কেউ করে নাই, শুধু বাংলাদেশের অ্যাম্বাসেডর করেছে, কেউ সাক্ষাৎ করে নাই। তারপরে গিয়েছে ইউকেতে, সেখানে দেখেছেন ইতিমধ্যেই আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি বলেছেন ডিটেলস, আমি আর সেখানে যেতে চাই না। ডান দিকে বা দিকে যেদিকে তাকান, আল্লাহর রহমতে জনগণ মাঠে নেমে এসেছে, রাজপথে নেমে এসেছে। ওইদিকে দৈনিক বাংলা, ওইদিকে নটরডেম কলেজ, ওইদিকে শান্তিনগর, ওইদিকে বিজয়নগর, মানুষ আল্লাহ রহমতে জনগণ রাস্তায় নেমে এসেছে। কারণ কি? কারণ আজকে আপনি ইতিমধ্যেই প্রমাণ পেয়েছেন, ইতিমধ্যেই প্রমাণ পেয়েছেন বাংলাদেশে যে অনির্বাচিত অবৈধ সরকার রয়েছে, অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী রয়েছে, আজকে সেই আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় নেই। এবং আজকে এই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যেভাবে তিনি আজকে বয়ান করছেন, কথা বলছেন, ওনার তো শিক্ষা হওয়া উচিত, ওনার সাধারণ সম্পাদক উবায়দুল কাদের শিক্ষা হওয়া উচিত অতীতের ইতিহাস, 52, 62, 69, 70, 90, ওনার শিক্ষা হওয়া উচিত যে আজকে দেশ কোন পর্যায়ে রয়েছে, মানুষের চোখে ভাষা বোঝা উচিত যে জনগণ তাকে চায় কি না। উনি কখন বলেন আমরা সুষ্ঠু নির্বাচন দেব, এখন এমন শুরু হয়েছে সুষ্ঠু নির্বাচন দেবেন তিনি, আবার বলছেন উবায়দুল কাদের সাহেব আজকে সংবিধানের মধ্যে থেকে আমরা ছাড় দেব। আরে উবায়দুল কাদের সাহেব এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা যদি দ্রুত পার্লামেন্ট ভেঙে পদত্যাগ না করে, জনগণ আপনাদেরকে কিভাবে বিদায় করবে সেটা পালানোর পথ পাবেন না। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং উবায়দুল কাদের সহ আওয়ামী লীগের নেতাদেরকে বোঝা উচিত, ভাবোদয় হওয়া উচিত। আপনারা দেখছেন না পাকিস্তানে কি হয়ে গেল? কি হলো পাকিস্তানে? পাকিস্তানে কি হলো? সুপ্রিম কোর্ট নিরপেক্ষ ছিল, আজকে জনগণ রাজপথে নেমে এসেছে। আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান স্থায়ী কমিটির মাধ্যমে, মাননীয় মহাসচিবের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবেন, সেই কর্মসূচি সফল করার মধ্য দিয়ে শেখ হাসিনাকে এই রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় করবেন।
টুকুর নেতৃত্বে, আজকে মিল্টনের নেতৃত্বে, আজকে মুন্নাকে জেলে নিয়েছে, শাহিনকে জেলে নিয়েছে, লাভ নেই। হাসিনাকে বিদায় দেওয়ার জন্য আমি মনে করি ওই যুবদলই যথেষ্ট ইনশাআল্লাহ। সামনে ছাত্রদল, কি ছাত্রদল, ছাত্রদল হাসিনাকে 90 কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসো সর্বদলের সত্যাগ্রহ বিদায় দিয়েছে, সেই ছাত্রদল জীবন করে, সেই ছাত্রদল আজকে বিএনপি করে অতএব ছাত্রদলের নেতৃত্বে, যুবদলের নেতৃত্বে গড় উত্থান। 1886 সাল 18 ঘন্টার কর্মের দাবিতে সেদিন আমেরিকার সেই শহরে শ্রমিকরা তার বুকের রক্ত দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে সেদিন সেই দাবি বাস্তবায়ন হলেও আজকে প্রায় 200 বছর পরে বাংলাদেশের শ্রমিকরা এই সরাসরি হাসিনার আমলে এখনো বুকে রক্ত দিয়ে এই হাসিনা সরকারকে বিদায় করার জন্য যে লড়াই জাতীয়তাবাদী শ্রমিক দল বিএনপির নেতৃত্বে শুরু করেছিল সেটার পরিসমাপ্তি এখন পর্যন্ত আমরা করতে পারি নাই। প্রিয় ভাইরা, আজকে যদি সারা দেশের শ্রমজীবী মানুষের কথা বলি, 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি মানুষ যদি মুঠার হয়ে থাকে, তার 10 কোটি মানুষ এই শ্রমজীবী মানুষ, কার্মেন্ট শ্রমিক, ঘাট শ্রমিক, পরিবহন শ্রমিক, রিক্সা চালক থেকে শুরু করে ক্ষেত মজুর থেকে শুরু করে সকল জায়গায় এই শ্রমিকদের অবস্থান। শ্রমিককে শোষণ করে এই সরকার তার বাহিনীকে লোটপটের রাজত্ব কায়েম করেছেন। এই জন্য আমরা যে পর্যন্ত এই শ্রমজীবী মানুষ রাজপথে আমরা যে পর্যন্ত না নামব, যে পর্যন্ত ছাত্র এবং শ্রমিক আমরা ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই দর্শ গ্রহণ করতে না পারব, এ পর্যন্ত সরকারের প্রধান বাহাদুর করতে হবে। তাই আজকে আমি অভিনন্দন জানাই এই মে দিবসকে গুরুত্ব দিয়ে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল থেকে শুরু করে প্রত্যেক কর্ম সংগঠনের নেতৃবৃন্দ এই মহান মে দিবসে শ্রমিকদেরকে সংহতি প্রকাশ করার জন্য আজকের এই মে দিবসে অনুষ্ঠানের উপস্থিত হয়েছে। আজকে এখানে গাজীপুর থেকে শুরু করে আমাদের ঢাকার আশেপাশে প্রত্যেকটি জেলার সভাপতি, সাধারণ সম্পাদক বিএনপি, তারা শ্রমিকদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য আজকে এই মঞ্চ উপস্থিত হয়েছে। আমি অভিনন্দন জানাই বিএনপির সর্বোচ্চ পরিষদ, আমাদের জাতীয় স্থায়ী কমিটি সকল নেতৃবৃন্দ আজকের এই শরত প্রস্তুত হয়েছে। আমরা আশা করি এই মে দিবসের প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি শ্রমিকের জন 18 কোটি মানুষের প্রাণ, জনাব তারেক রহমানও এই সমাবেশের প্রতি সম্মতি প্রকাশ করেছে। এই জন্য আর ঘরে বসে থাকার কথা নাই, শ্রমিকদের কোনো বিস্তার নেই, ছাত্রদের বিস্তার নেই, শ্রমিকদের বিস্তার নেই। 1990 সালে আমরা সেদিন ছাত্র শ্রমিক ঐক্যবদ্ধভাবে এরশাদ বিরোধী আন্দোলন আমরা রাস্তায় নেমেছিলাম, সেদিন আমাদের দলের যুগ্ম সিনিয়র যুগ্ম সাধারণ রুহুল কবিরের বিবাহে গুলিবিদ্ধ হয়েছিল, কিন্তু এরশাদের পতন হয়েছিল। আজকে আমরা এই মে দিবসে দাঁড়িয়ে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের একমাত্র অঙ্গীকার হাসিনার বিদায় বেগম খালেদা জিয়ার মুক্তি। এই আন্দোলনের সঙ্গে